বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। আজ আমার কাছে চলে এলো আইকোর তরফ থেকে আবারও একটি নতুন ডিভাইস, আইকো নিউ 7 প্রো। এবং এই ডিভাইসটির মধ্যে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট, এবং ডিসপ্লেটি সুপার থাকছে, তার পাশাপাশি ক্যামেরাটি আরও সুপার থাকছে, এবং 120 ওয়াটের চার্জারটিও প্রোভাইড করছে, যেটা অল্প দামের সঙ্গে। তো আজ আমি এই ভিডিওতে এই ডিভাইসটির আনবক্সিং করব এবং একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিভাইসটি কেমন লেগেছে আমাকে। তো আপনি যদি এই ডিভাইসটি নিতে চাইছেন বা এই ডিভাইসের মধ্যে কী কী ফিচার্স থাকছে সেটা জানতে চাইছেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আজ আর বেশি না বকে চলে যাব ভিডিওর মেইন টপিকের দিকে। হ্যাঁ, আপনিও শুরু করে দিন এই ভিডিওটিতে একটি লাইক। বন্ধুরা, এটাই হচ্ছে আইকো নিউ 7 প্রোর বক্স। চলুন বক্সটি ওপেন করে দেখি বক্সের মধ্যে কী কী থাকছে। সবার প্রথমে এখানে ডিভাইসটি থাকছে এবং তার পাশাপাশি এখানে একটি কিফিউ কেস, যার কোয়ালিটি ঠিকঠাকই থাকছে। কিছু কাগজপত্র থাকছে যেগুলোকে কেউ কিন্তু পড়ে না, এবং সিম রিজেক্টার পিনটিও এখানে কিন্তু থাকছে। এবং 120 ওয়াট অর্থাৎ 120 ওয়াটের ফাস্ট চার্জারটি থাকছে, তার পাশাপাশি ক্যাপসি কেবলটাও থাকছে। তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট। হ্যাঁ, সবার প্রথমে এখানে আমি ডিসপ্লে থেকে শুরু করতে চাই। ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেকে প্রোভাইড করছে অনেকটাই বেটার। এখানে 6.78 ইঞ্চ FHD প্লাস রেজুলেশনের অ্যামুলে ডিসপ্লেটি প্রোভাইড করছে, এবং ডিভাইসকে আসছে কিন্তু ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে, কেননা এখানে মিডিলে একটি ফাংশন সেলফি ক্যামেরা থাকছে। এই ব্যাগস নিশ্চিতকে একেবারে থাকছে না বললেও বলা যেতে পারে। ফোন সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করছে, একটি ভালো বিষয়। এখানে 120Hz স্মুথ রিফ্রেশ রেটটি ইউজ করছে, সেই জন্য আমি যখন স্ক্রলিং করেছিলাম যে এক্সপিরিয়েন্সটা দেখতে পেয়েছিলাম অনেকটাই বেকার। এইভাবে আমি এই ডিভাইসটিকে ইউজ করতে পেরেছিলাম। এবং ওয়াইড L1-এর সাপোর্টটা থাকছে, HDR10+ সাপোর্টও থাকছে। ইউটিউবের ভিডিওটাকে আপনারা 4K দেখতে পারবেন, এবং এর যে ভিডিও কোয়ালিটি অবশ্যই আমি বলতে চাই সুপারই থাকছে। ভিডিও কোয়ালিটি দিক থেকে কোনো ত্রুটি পাবেন না, অবশ্যই ভিডিও কোয়ালিটি বেটার থাকছে ডিভাইসটির মধ্যে। এবং ডিভাইসটিকে যখন আমি আউটডোরে অর্থাৎ বাইরে নিয়ে গিয়ে ইউজ করছিলাম, সেই সময় কোনো ঘাটতি দেখতে পাইনি, কেননা এখানে 1300 নিট ব্রাইটনেসকে ইউজ করছে, সেই জন্য আমি আউটডোরেও এই ডিভাইসটিকে ভালোভাবে ইউজ করতে পেরেছিলাম। তো ভাই, দেখতে গেলে এখানে যে ডিসপ্লেটি ভালো থাকছে। এবং এখন যদি ডিভাইসটির পারফরমেন্স কেন কথা বলা যায়, ভাই কোন চিপসেটকে ইউজ করছে, কতটা ভালো গেম প্লে করতে পেরেছি। এখানে কলকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 চিপসেটকে ইউজ করছে, যেটা 4nm চিপসেট অবশ্যই। এবং এটার মধ্যে যখন আমি আন্তুতু স্কোরটাকে রান করেছিলাম, 11 লাখের ওপরে এটার আন্তুতু স্কোরটি এসেছিলো। এবং এটার মধ্যে আমি যখন পাবজি গেমটাকে প্লে করেছিলাম, ভালোভাবে খেলতে পেরেছিলাম, এবং 6K FPS আমি এই ডিভাইসটির মধ্যে পাবজি গেমটাকে প্লে করতে পেরেছিলাম। গেম প্লে করার সময় অবশ্যই ল্যাগ ফ্রেম ড্রপ কিছুই দেখতে পাইনি, গেমিং পারফরমেন্সটা আমাকে অনেকটাই ভালো লেগেছিলো। অবশ্যই যে চিপসেট দিয়ে লঞ্চ করেছে, গেমিং পারফরমেন্স তো সুপারই থাকবে। আমার কাছে আছে 8GB র্যামের সঙ্গে 128GB টোরেস্ট, LPDDR5-এর র্যাম থাকছে, UFS 3.1 টোরেস্টটাও থাকছে। যখন আমি নর্মালি ইউজ করেছিলাম অর্থাৎ মাল্টিটাস্কিং করেছিলাম, সেই সময় কোনো ত্রুটিই দেখতে পাইনি, এবং যে সমস্ত অ্যাপগুলোকে আমি ওপেন করেছিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে স্টেপ বাই স্টেপ ওপেন করলাম, বলতে গেলে 98% থেকেও বেশিরভাগ অ্যাপ কিন্তু র্যামের মধ্যে ছিল, যেটা আমাকে বিশেষ করে অনেকটাই ভালো লেগেছিল। তার পাশাপাশি এখন যদি ডিভাইসকে ডিজাইন কিনে কথা বলা যায়, ভাই এর যে ডিজাইনটি প্রোভাইড করছে অনেকটাই প্রিমিয়াম, কেননা এখানে লেদারের ব্যাগটি প্রোভাইড করছে, সেই জন্য অনেকটাই প্রিমিয়াম লাগছিল। ব্যাকসাইডে 3K ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ এবং আইকোর লোগোটা থাকছে। ডিভাইসকে ফ্ল্যাট ডিজাইনের সঙ্গে এসছে, সেই জন্য আরও অনেকটাই ভালো লেগেছিলো। এর ওয়েটটা এতটা বেশি না, 197 গ্রাম এটার ওয়েট থাকছে, এবং ডিভাইসটিকে যখন আমি আঘাতে নিয়ে ইউজ করেছিলাম, সেই সময় কোনো ঘাটতি দেখতে পাইনি। ডিভাইসটিকে যখন আমি বিনা ব্যাক কেসে ইউজ করেছিলাম, হাতে রেখা অর্থাৎ দাগগুলো কিন্তু আসছিলো না, যেটা আমাকে ভালো লেগেছিলো। এবং ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে তো ডিভাইসটি আসছে। তো ভাই, দেখতে গেলে ডিজাইনটিও আমি বলতে চাই সুপারই থাকছে। এবং ডিভাইসটির ক্যামেরাকে নিয়ে কথা বলতে গেলে, ক্যামেরাটি আমাকে কেমন লেগেছে। ব্যাকসাইডকে ইউজ করছে 3K ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের গ্যাপ সেন্সার। সেলফিতে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে আপনারা ব্যাকসাইডকে 4K ভিডিওটাকে রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট সাইডকে ফুল HD 30fps ভিডিওটাকে রেকর্ড করতে পারবেন। তো আমি কিছু আপনাদের এই ডিভাইসের ক্যামেরা ফিকচার কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি। ব্যাক ক্যামেরা যে সিম্পল পিকচার কোয়ালিটি, প্রোটেক্ট পিকচার কোয়ালিটি, সমস্ত রকম পিকচার কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন, অনেকটাই বেটার থাকছে। এবং সেলফি ক্যামেরা ফিচার কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই ভালো থাকছে, সিম্পল ফিচার কোয়ালিটি, প্রোটেক্ট ফিচার কোয়ালিটি। তো ক্যামেরার দিক থেকে আমি বলতে চাই অবশ্যই ভালো থাকছে ক্যামেরা কোয়ালিটি। এবং এখন ডিভাইসটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে, ভাই ব্যাটারি তো এখানে পাওয়ারফুল থাকছে, 5000mAh পাওয়ারফুল ব্যাটারি থাকছে। এবং যে ব্যাটারি ব্যাকআপটা আমি পেয়েছিলাম, নর্মালি যখন ইউজ করেছিলাম, একদিনের বেশি সময় ইউজ করেছিলাম, এবং যখন আমার চার্জটাও শেষ হয়ে গেছিলো, তাড়াতাড়ি চার্জ করতে পেরেছিলাম,
কেন এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার কি থাকছে 28 মিনিটের মধ্যে আমি 0 থেকে 100% অর্থাৎ 100% চার্জটা করতে পেরেছিলাম তো ব্যাটারি ব্যাকআপের দিকতেও কোনো ত্রুটি পাইনি এবং চার্জ করতেও কিন্তু সময় লাগেনি গ্যালাক্সি আউট অফ বক্স লঞ্চ করেছে অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে এবং ফান্টাস ওএসের লেটেস্ট আপডেটটাও থাকছে IP52 রেটিং থাকছে কিছুটা ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ গ্যালাক্সি এবং তার পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে 3.5mm হেডফোন জ্যাকটা এখানে কিন্তু থাকছে না এবং ন্যানো সিমের সাপোর্ট থাকছে দুটো সিম আপনারা ইউজ করতে পারবেন কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না NFC কিন্তু গ্যালাক্সির মধ্যে থাকছে না এখন গ্যালাক্সির দামের কথা বলতে গেলে গ্যালাক্সি ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে 34,000 টাকা দামের সঙ্গে বাংলাদেশে গেলে এর সঙ্গে আর কিছু টাকা যোগ করে দিন অ্যারাউন্ড আপনি ধরে নিন 40,000 টাকা দামের সঙ্গে পেয়ে যাবেন এই দামের সঙ্গে আপনি যদি আইকুল লাভার হয়ে থাকেন এবং গেমিংয়ের জন্য একটি ভালো ডিভাইস নিতে চাইছেন যার মধ্যে ক্যামেরা একটু বেটার থাকবে ডিসপ্লে একটু ভালো থাকবে এবং পাওয়ারফুল ব্যাটারির সঙ্গে সঙ্গে এখানে আপনারা পাওয়ারফুল অ্যাডাপ্টারটা নিতে চাইছেন এবং লুকটিও ব্যাটার নিতে চাইছেন তাদের জন্য আমি বলবো এই ডিভাইসটি অবশ্যই পারফেক্ট একটা ডিভাইস হবে তো আপনাদের মতে কি সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিও যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একে লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান তো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ।